এদিকে ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশার আছড়ে পড়লেও বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর তেমন কোনো প্রভাব পড়েনি, তবে কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং আশেপাশের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সাগর উত্তাল থাকার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশ সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব সম্পর্কে জানতে যাচ্ছে পটুয়াখালীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাজল বরণ দাস। কাজল, উপকূলীয় এলাকার চিত্র আপনি কেমন দেখছেন? কোনো ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছেন কি? কথা, আমি এই মুহূর্তে কুয়াকাটা আছি, কুয়াকাটা সাগর পাড়ে আছি। আসলে সাইক্লোন যে দানার যে প্রভাব, সেটি কিন্তু আসলে যেমনটি আপনারা বলছেন বারবার যে বাংলাদেশ উপকূলে আসছে না, আবহাওয়াবিদরাও সেই বার্তা দিচ্ছে। তো কুয়াকাটা এই মুহূর্তে কিন্তু মৃদু রোদ আছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু হালকা এবং তখনও পিরিপিরি বৃষ্টি অব্যাহত ছিল 24 ঘন্টায়, কিন্তু আজকে সকাল থেকে হালকা রোদ আছে, কিন্তু প্রচণ্ড বাতাস আছে। সাগর উত্তাল আছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর উত্তাল আছে। আর আমরা আবহাওয়াবিদদের সাথে কথা বলেছি, এখানকার কলাপাড়া রাডার স্টেশন জানিয়েছে যে 405 কিলো দূরে আছে কুয়াকাটা পায়রা তাপ বন্দর থেকে দানার অবস্থান। অর্থাৎ উড়িষ্যায় আঘাত হানা শুরু করেছে সেটিও আমরা জেনেছি, তবে এই অঞ্চলে এরকম কোনো প্রভাব পড়েনি। তবে গতকাল বিকেলের দিকে মৃদু দমকা হাওয়া হয়ে বয়ে গেছিলো পটুয়াখালীর উপর দিয়ে, সেখানে কিন্তু পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং কলাপাড়া দুটি স্থানে প্রায় 15টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং কিছু কাঁচা গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া এরকম তেমন কোনো দানার প্রভাব আপাতত কুয়াকাটা বা এই দক্ষিণ অঞ্চলে নেই। কথা, ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নদী তুলে বাজারে নিয়ে গেছিলাম ব্যস্তে, 1 লক্ষ 100 টাকা দেখি না নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি, না না ওগো ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আপনি আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিখ্যাত আমি খালি নয়ন নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।